নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্ট কলকাতাতে আমরা প্রিন্টিংয়ের উপরে বিভিন্ন রকম ভিডিও করি, যাতে লোকজন প্রিন্টিংয়ের উপরে আগ্রহ বাড়ে, প্রিন্টিং কীভাবে করা যায়, কোন মেশিনে করা যায়, সেই সমস্ত জেনে বুঝে যাতে বিজনেসটা শুরু করতে পারে। আজকে আমরা সবথেকে বেশি যেটা মার্কেটে চলে সেটা হচ্ছে 5-in-1 কম্বো হিট প্রেস মেশিনের কথা সবাই বলে, যে মেশিনের দ্বারা মগ, টি শার্ট, টুপি, প্লেট, এছাড়া প্রচুর রকম আইটেম, প্রায় 200 রকম আইটেম একটা মেশিনের মাধ্যমে প্রিন্ট করতে পারি। সেটা হচ্ছে এই মেশিনটা, যেটা সবাই জানতে চায় যে কীভাবে প্রিন্ট হবে, কী কী অ্যাটাচমেন্ট থাকে, 5-in-1 কম্বো হিট প্রেস মেশিন অ্যাকচুয়ালি কী। তো আমরা আজকে একটা পুরো নতুন মেশিন, আমরা এখানে মেশিনটার সিলটা খুলে দেখব কীভাবে মেশিনটা আসে, কী কী থাকে, কী কী অ্যাটাচমেন্ট হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক। মেশিনটার মধ্যে প্রথমে কিছু অ্যাটাচমেন্ট থাকে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি, এই পুরো এটা থেকে খুলে বের করে করে। তো এটা আমি প্রথমে নিচে সরিয়ে রাখি। তো এটা হচ্ছে আমাদের 5-in-1 কম্বো হিট প্রেস মেশিন, যেটা অ্যাডভান্স লেভেলের মেশিন এই জন্যই যেখানে সব রকম অ্যাটাচমেন্ট দিয়ে কাজ করা যায়। তো ফার্স্ট আমাদের এই মেশিনটার সাইজ হচ্ছে 12x15। এটা পুরো 360 ডিগ্রি রোটেটটা, মানে যেখানে আমরা হিট হয় সেইটা হচ্ছে এরকম একটা রবার থাকে যার উপরে আমরা ফ্ল্যাট সারফেসের যে কোনো কিছু প্রিন্ট করতে পারি। তো এখানে আমরা কী কী প্রিন্ট করতে পারি, এখানে আমরা টি শার্ট প্রিন্ট করতে পারছি, এখানে আমরা কুশন করতে পারছি, এখানে আমরা টাইলস, স্টোন, তারপরে ফ্ল্যাট, অনেক কিছু হতে পারে, চাবির রিং, মোবাইল কভার, সবই এখানে প্রিন্ট হয়ে যাবে। এর সাথে আমরা যেটা পাই একটা পাওয়ার কেবিল। সবাই জিজ্ঞাসা করে এটা, এই মেশিনটা কি বাড়ির কারেন্টে চলবে? তো আমি বলবো হ্যাঁ, বাড়ির কারেন্টেই চলে এই মেশিনটা। হচ্ছে যদি 2 ঘন্টা মেশিনটা চলে তাহলে আমাদের 2.5 ইউনিট কারেন্ট করবে। তো 2.5 ইউনিট আমরা যদি ধরে রাখি যে আমাদের 10 টাকা করে ইউনিট, তো আমাদের 25 টাকার কারেন্ট পড়তে পারে। তো 25 টাকার কারেন্টে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট 2 থেকে 3 মিনিট করে আমরা যদি প্রিন্টিং করি, তাহলে আমরা 20-40 খানা প্রোডাক্ট অ্যাটলিস্ট প্রিন্ট করতে পারবো। তো 40 খানা প্রোডাক্ট প্রিন্ট করতে আমার যদি 25 টাকা খরচ হয়, তাহলে আমরা পার প্রোডাক্টের কারেন্ট কস্ট আমরা বুঝে নিতে পারি। তাহলে এটা হয়ে গেল একটা মেশিন যার আমরা কারেন্টের কস্ট বলে নিয়েছি, বাড়ির কারেন্টে চলবে সেটাও বলে দিয়েছি। এবার সবাই আমাকে জিজ্ঞাসা করে যে এই মেশিনের সঙ্গে আর কী কী থাকে, 5-in-1 কম্বো মানে কী। তো আমরা 5-in-1 কম্বো মানে হচ্ছে এটা একটা মক প্রিন্টিংয়ের ইউনিট, যেটার এখানে এরকম কট থাকে, এই মেন মেশিনের কন্ট্রোলার ইউনিটের মধ্যে লাগিয়ে দিলে মক প্রিন্টিং মেশিনটাও কাজ করবে। এর সঙ্গে সঙ্গে মক প্রিন্টিং যেহেতু অনেক প্রিন্ট হয়, তেমন মক ছোট মগেও প্রিন্ট হয়। তো একটা হচ্ছে বড় মগের হিটিং প্যাড থাকছে, একটা ছোট মগের হিটিং প্যাড থাকছে, তার মানে দুটো হয়ে গেল। একটা হচ্ছে প্লেট প্রিন্টিং করার জন্য একটা প্লেটের প্যাড থাকছে, আর টুপি প্রিন্ট করার জন্য টুপির জন্য দুটো হিটিং প্যাড থাকছে। তো সব মিলে আমাদের এই 5টা ইউনিট থাকে, যেটাকে আমরা 5-in-1 কম্বো হিট প্রেস মেশিন বলছি। তাহলে আবার বলছি যে মক প্রিন্টিংয়ের জন্য 2টো, প্লেট প্রিন্টিংয়ের জন্য 1টা, টুপি প্রিন্ট করার জন্য 1টা, আর মেন ইউনিট হচ্ছে 1টা। এই হচ্ছে সমস্ত আমাদের 5-in-1 কম্বো হিট প্রেস মেশিন। তো আমরা মক প্রিন্টিংয়ের জন্য আমাকে কিছু করতে হবে না, শুধু এখানে মকটা দিয়ে এটা দিয়ে প্রেশার দিলেই মক প্রিন্টিং হয়ে যাবে। তাহলে এই অ্যাটাচমেন্টের জন্য আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু যারা ভাবে যে টুপি বা প্লেট কী করে প্রিন্ট করব, তার জন্য এই মেশিনটাকে কী কী অ্যাটাচমেন্ট থেকে বাদ দিতে হবে, কীভাবে সেট করতে হবে, সেইটাও আমরা আজকে এখানে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে নেব। তাহলে মক প্রিন্টিং ইউনিটটা আমরা সরিয়ে নিচ্ছি, ছোটো প্যাডটাও আমাদের এখন দরকার নেই। তাহলে এখানে মেন ইউনিটের সঙ্গে যেটা খোলার ব্যাপার থাকে সেটা হচ্ছে টুপি সেট করার জন্য আর প্লেট সেট করার জন্য। তো এইটা যদি সেট করার জন্য, এই মেশিনের সাথে আমার কাছে কিছু নাটের সেট থাকবে, এরকমভাবে নাটের সেট থাকে, এই নাটের সেটটাকে আমাকে এর সঙ্গে অ্যাটাচ করতে হয়। সবার আগে আমাকে যেটা করতে হয়, এর মধ্যে এইখানে আমাকে এটাকে খুলতে হবে। তো আমরা
ফার্স্ট এই ইউনিটটাকে খুলে নিচ্ছি। যখনই চারটে আলাদা করে নিলাম, এটাকে যেই উঁচু করব দেখব এই নিচের যে মেন কন্ট্রোলারটা বলছিলাম হিটিং প্যাডটা, এটা আস্তে করে এই যে খুলে চলে আসলো। তাহলে কি হলো, আমার এটা আলাদা একটা ইউনিট হয়ে গেল। এটাকে আমরা খুলে সাইড করে রেখে দিচ্ছি। আর যখন আমরা প্লেট প্রিন্ট করব তখন আমরা এটাকে লাগিয়ে দেব। এটাকে কিভাবে, এখানে আমার কাছে নাট রয়েছে, তাহলে আমরা এখানে দুটো নাট লাগিয়ে দিয়েছি। এবার ছোট যে কোনো শেপের প্লেট আমরা এখানে প্রেস করতে পারি। তো আর এই যে মেন তারটা যেটা, সেটা এখানে তো লেগে যাবে। এবং এই যে এই মেশিনটাতে আমরা হাইট অ্যাডজাস্ট করতে পারি। এই যে যেখানে এখানে গ্যাপটা রয়েছে, এই যে নাবিয়ে দিয়ে তারপরেও যদি এখানে কোনো পাতলা গ্যাপ করতে হয়, আমরা এখানে একটা উপরে নব রয়েছে যেটাকে আমরা যদি বাড়াই বা কমাই মেশিনের এই গ্যাপটা কমে যাচ্ছে, দেখাই যাচ্ছে। এই একদম মিশে গেল এর সাথে। আমরা এই অ্যাটাচমেন্টটার সাহায্যে আমরা প্লেট প্রিন্ট করতে পারছি, বা ছোট ছোট লোগো বা যা আমার ছোট কিছু সেটাই আমরা এখানে প্রিন্ট করতে পারছি এই ইউনিটটা দিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের প্লেট প্রিন্টিংয়ের ইউনিট গেল। সেরকমই আমরা এই ইউনিটটাকে খুলে এই ইউনিটটা লাগাবো, এবং নিচেরটা কীভাবে খুলে লাগাতে হয় সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের এরকম কিছু একটা নাট রয়েছে যেগুলো আমরা এটাকে খুলছি। এখানে আমরা এটাকে লাগিয়ে দিচ্ছি। এখানে সব সিস্টেম করাই রয়েছে, আমাদের শুধু সেই জায়গা মতো এটাকে প্লেস করতে হবে। এই আমরা এটা লাগিয়ে দিয়েছি। এবার এর সাথে সাথে আমাদের টুপির এই নিচের বেসটা, এটাও আমাদের সেট করতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, নিচের যে প্যাডটা এটাকে সরিয়ে দিয়ে আমাকে এই তলার বেসটাকে খুলে এইটাকে লাগাতে হবে। সেটাও আমি করে নিচ্ছি, কিভাবে করা যায় দেখলেই বোঝা যাবে। এই পুরো বড় প্লেটটা খোলার জন্য নিচে যে চারটে নাট রয়েছে, এই চারটে নাটকে আমরা একটু লুজ করে নিচ্ছি, নিয়ে তারপরে খুলব। আমরা এই বড় প্লেটটা খুলে নিয়েছি। তো যেমন এটা রয়েছে, এটার সঙ্গে আমরা এটাকেও এখানে অ্যাটাচ করে দেব।
আমি একটাই নাট লাগালাম আর একটা এখন লাগালাম না। তো এই সেট হয়ে গেল। এবার কি হচ্ছে, আমি এখানে টুপি মাঝখানে দিয়ে আমরা এই প্রেস করলেই টুপি প্রিন্ট হয়ে যাবে, এইটা এখানে সেট হয়ে গেল। তাহলে এই মেশিনটাতে আমরা মক প্রিন্টিং, প্লেট প্রিন্টিং, টুপি প্রিন্টিং এবং ফ্ল্যাট সারফেসে যত কিছু প্রিন্টিং হতে পারে সব আমরা দেখিয়ে দিয়েছি। তো যারা এই মেশিনটাতে কীভাবে কাজ হয় ভাবছিল যে টুপি কী করে ছাপা হবে বা প্লেট কী করে ছাপাবে, আমরা সেগুলো একটা সেপারেট ভিডিওতে দেখাবো যে প্রত্যেকটা আইটেম কী করে প্রিন্ট হয়। তাহলে তার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।